अग्रहाट एक नम्बर ब्लकेर एकतारा ग्राम पंचायत जोगारिया सर्दारपाड़ा शताधिक परिवारेर बास बाम आमले मेठो रास्ताय इट पड़े तारपर आजो रास्ता पाका हयनि पाड़ाय कोनो रास्ता नेई देउला बास मोड़ बा हटुगंज मोड़ किंबा डायमंड हारबार जेते गेले एई खानाखंदे भरा रास्ता दिए जेते हय पाका रास्ता बोलते इट पड़े मात्र 100 मीटार बाकी रास्ताटा पुरोटाई माटिर बर्षाकाले समस्याय पड़ते हय ग्रामबासीदेर ওই ইট পেতে দিয়ে গেছিলো সিপিএম এর আমল থেকে ইট ইট পেতে দিয়ে গিয়েছিলো সেই ইট পাতা আছে সে অর্ধেক ভাঙা রয়েছে রিপেয়ারিং হয়নি কিচ্ছু হয়নি আমরা কিছু পাইনি সিপিএম এর আমলে কিছুটা মানে পাড়া কিছুটা রাস্তা দিয়েছিল রিট বিচে বাদ বাকি বাড়ানো হচ্ছে মানে মাটি রাস্তা বর্ষাকালে এক হাঁটু করে জল জমে পার হতে পারি না দাবি রাখছেন আমরা দাবি চাচ্ছি যে রাস্তাটা ভালোই হোক সরু রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢোকে না পাশের গ্রামের মানুষজন অনেক সময় পথ আটকে দেয় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই দায় হয়ে উঠেছে আমরা পঞ্চায়েতে জানিয়েছি বলছে করে দেব এই সামনে ইলেকশন এলে করে দেব এটার ভিডিওতে জানানো হয়েছে আমরা সব গিয়েছিলাম পাড়া থেকে কোনো কিছু করছে না একটা ডেলিভারি কি একটা বয়স্ক লোক রোগী হলে নিয়ে যেতে যেতে এখানেই শেষ হয়ে যাবে জনপ্রতিনিধিরা এসে ভোট তো চায় কিন্তু রাস্তা করে দেয় না এবার রাস্তা তৈরি না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা রাস্তা মাটি রাস্তা বাড় হতে পারে না সামনের বাড়ি ওরা রাস্তায় ঘিরে দেয় দিলে খাল পার ধরে যেতে হয় আমাদের দিচ্ছে না তো বারবারই ওরকম করে ঠকাচ্ছে যে ভোটে জিতলে করব কিন্তু করছে না কি আর দাবি রাখবো আমাদের রাস্তাটা দিলে তারপরে আমরা পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েতের সদস্য পাশাপাশি মগরাহাট এক নম্বর বিডিও থেকে ডায়মন্ড হারবার এসডিও সব জায়গায় দরবার হয়েছে কিন্তু মেলেনি কোনো সুরাহা যদিও স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই শিগগির কাজ হবে কবে এরকম বলা যাবে নাকি তোমার কাছে কবে দাদা এতদিন কেন মানুষ বঞ্চিত রাস্তা থেকে এতদিন না সব কাজ হয়ে গেছে কাজ পড়ে আছে যেগুলো সেগুলো হবে ফিলু কোম্পানি চলছে এমজি এনআরজিএস কাজের চুরিতে এক নম্বরে একতারা গ্রাম পঞ্চায়েত কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের এনআরজিএস কাজেতে মনে হচ্ছে 350 লেবার দিয়েছিল কিন্তু সেখানে কাজ হয়েছিল 50টা কি 75টা লেবারের কাজ হয়েছিল এর বেশি কাজ কোনোদিনই হয়নি রাস্তাই হয়নি তো রাস্তা হয়নি কিন্তু রাস্তার টাকা উঠে গেছে এটা এক নম্বর নয় এটা চুরি থেকে এক নম্বর আজ পর্যন্ত চুরি থেকে এক নম্বর বলতে পারে এটা ফেলু কোম্পানি চলছে এখন এখানে দীর্ঘ বঞ্চনার শিকার জোগাড়িয়া সর্দারপাড়ার বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন রাস্তা কবে হবে কবে ভাগ্যের শিকে ছিঁড়বে প্রশ্নটা রয়েই গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট ক্যালকাটা নিউজ